হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে, একটা স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছি, রাজ্যেরই একটি স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছি। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ 2021 সালে তাদের যে ট্যালেন্ট সার্চ অর্থাৎ তাদের যে বৃত্তির পরীক্ষা, তার কিন্তু ফাইনাল আপডেট চলে এসেছে। আজকের আমরা জানবো যে এর জন্য কারা কারা এলিজিবল, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এর জন্য কত টাকা করে দেওয়া হয় এবং কী কী সুবিধা দেওয়া হচ্ছে এইটা পাশ করার পর, এবং তার সাথে কত বছর অবধি দেওয়া হয় সেটাও জানবো আমরা। পরীক্ষা কীভাবে হয়ে থাকে সব কিছু জানছি একটা ভিডিওতেই, সিলেবাসটাও বলে দিচ্ছি। তো যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের আজকের আপডেটটা। প্রথমে আমি আপনাদের একটু বাংলা লিফলেটটা দেখাচ্ছি, তার পরবর্তীতে বাকি ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি, বেনিফিট, সিলেবাস এবং কী করে অ্যাপ্লাই করবেন। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, এটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা, অটোনোমাস বডি, এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এই স্কলারশিপটা, এই বৃত্তির পরীক্ষাটা শুধুমাত্র সেই সব ছাত্রছাত্রীরাই দিতে পারে। তো লিখিত পরীক্ষা হতে চলেছে 21 নভেম্বর 2021, আবেদন চলবে 1 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর অবধি। তার মধ্যে আপনাদের কিন্তু এই আবেদনটা করতে হচ্ছে 20 অক্টোবর 2021, এবং অতিমারির কারণে এই যে পরিস্থিতি চলছে তার জন্যই বাড়িতে বসেই MCQ এর মাধ্যমে কিন্তু আপনার এই পরীক্ষাটা এবছর হতে চলেছে। আপনাকে যেটা করতে হবে, আপনার যে মোবাইল ফোন, সেই স্মার্ট মোবাইল ফোন, আপনার সেখানে ক্যামেরা থাকতে হবে এবং সেটা থাকে সাধারণত, মাইক্রোফোন এবং ইন্টারনেট থাকতে হচ্ছে। এটা আপনি স্মার্ট মোবাইল থেকে করতে পাচ্ছেন, অর্থাৎ মোবাইল ফোন দিয়ে, ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ দিয়েও কিন্তু এই পরীক্ষা আপনি দিতে পাচ্ছেন। চার ধরনের এখানে পরীক্ষা হয়ে থাকে, আমি একটু ডিটেলসগুলো শেয়ার করি। এবং বলে দিয়েছে নির্বাচিত সমস্ত সফল ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে। যা বই কেনার অনুদান এবং তার সাথে কত টাকা দেওয়া হচ্ছে স্কলারশিপ সেটা আমি বলছি, তার আগে একটু ডিটেলসগুলো দেখি। জুনিয়র বৃত্তি পরীক্ষা, এই পরীক্ষাটা 2021 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75% নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছে তারা অ্যাপ্লাই করতে পারবে। মানে এই জুনিয়র বৃত্তি পরীক্ষা এটা কারা পাচ্ছে, যারা মাধ্যমিক পাস করেছে 2021 সালে এবং যারা মিনিমাম 75% মার্কস পেয়েছে তারা এটা আবেদন করতে পাচ্ছে। ম্যাক্সিমামে কোনো অসুবিধা নেই, 75% নম্বর থাকলে আবেদন করতে পাচ্ছে। এবং যারা সায়েন্স টিম নিয়ে, অর্থাৎ যারা HS-এ যারা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে, তারাই কিন্তু এই জুনিয়র বৃত্তি পরীক্ষা এটা কিন্তু তারা দিতে পাচ্ছে। তার পরবর্তীতে বলেছে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এই বছর থেকে প্রথম শুরু হচ্ছে এই কন্যা মেধাবৃত্তি। তাই আমি প্রথমে তিনটে বলছিলাম, কিন্তু এই বছর থেকে অ্যাকচুয়ালি 4টে চলে এসছে। এই কন্যা মেধাবৃত্তি কি, এটা শুধুমাত্র ছাত্রীদের জন্য, মেয়েদের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষায় 75% মার্কস পেয়েছে এবং যারা বিজ্ঞান নিয়ে একাদশে ভর্তি হয়েছে। বুঝতে পারলাম, অর্থাৎ এটা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এটা কিন্তু শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করছে। জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এটাকে নির্বাচন করা হবে, অর্থাৎ এই এক্সামটার মাধ্যমেই এটা কিন্তু নির্বাচন করা হবে। সিনিয়র বৃত্তি পরীক্ষা, 2021 সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা মৌলিক বিজ্ঞান, সাম্মানিক এবং BMS, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান নিয়ে বর্তমানে পড়াশোনা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এটা হচ্ছে কি, ধরুন আজকের যে সমস্ত স্টুডেন্টসরা 2021 সালে HS পাস করেছে সায়েন্সে এবং যারা কলেজে ভর্তি হয়েছে তারা কিন্তু এই আবেদন করতে পারবে, এবং যারা BSC-তে ভর্তি হয়েছে, BSC মানে কিসে, BSC অনার্সে ভর্তি হয়েছে, অথবা যারা ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, বা ধরুন যারা MBBS-এ ভর্তি হয়েছে, তারাই এটা আবেদন করতে পারবে। আপনারা অনেকেই বলবেন যে এখন তো বর্তমানে আমরা এখনও ভর্তি হইনি, তার জন্যই বলছি 20 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট, কোনো চিন্তা করবেন না। তার মধ্যে আপনাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সিনিয়র বৃত্তি পরীক্ষা আবেদন করতে পাচ্ছেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। 2021 সালে যারা HS পাস করেছে, সায়েন্সে পাস করেছে এবং সায়েন্স নিয়েই পরবর্তী অ্যাপ্লাই করছে, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছো তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো, যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিচ্ছ। আচ্ছা, সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এটা কি, এটা হচ্ছে 2021 সালে যে সমস্ত মেয়েরা, ছাত্রীরা সায়েন্স নিয়ে HS পাস করেছে এবং যারা BSC ভর্তি হচ্ছে অনার্সে, বা যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে, বা যারা ধরুন আজকে MBBS-এ ভর্তি হয়েছে, বা যে কোনো ধরনের সায়েন্স রিলেটেড কোর্সে ভর্তি হয়েছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছে এই বৃত্তিটার জন্য। তো বোঝা গেল মোটামুটি 4টে যে টোটাল পরীক্ষা, তবে 2টো পরীক্ষাই হয় মোটামুটি, একটা জুনিয়র বৃত্তি, একটা সিনিয়র বৃত্তি। মেয়েরা যখনই এটা আবেদন করছে কিন্তু তারা জুনিয়র বৃত্তিই দেবে, আবার যারা এটা আবেদন করছে তারা কিন্তু সিনিয়র বৃত্তিটাই দিচ্ছে। তো
চলুন এবার আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি, বাকি ডিটেলসগুলো শেয়ার করে দিচ্ছি। তো এ চলে এসছি আমি এদের ওয়েবসাইটে, এবং এখানে যদি চলে আসো দেখো এখানে ইনফরমেশান অ্যাবাউট এক্সামিনেশান রয়েছে, এটা তোমরা ডাউনলোড করে নেবে, একটা পিডিএফ এরকম দেখতে হবে। কি বলছে প্রথমত দেখে নাও, তোমরা কারা অ্যাপ্লাই করতে পারছ, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম আমি। এবার বলছে রিটেন টেস্ট, দেখো তোমার প্রথমত যারা জুনিয়র আছো সেখানে তোমার 60 মিনিটের পরীক্ষা হবে এবং 60 নম্বরের টোটাল কোয়েশ্চেন থাকবে। টোটাল আর তোমাকে কোয়েশ্চেন থাকবে হচ্ছে টোটাল 24টা কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হচ্ছে, এবং বলে দিয়েছে দেখো 8টা কোয়েশ্চেন থাকবে, 2.5 মার্কস করে ইচ থাকবে, সে অনুযায়ী তোমার টোটাল এই পরীক্ষার আনসার করতে হবে কিসের ওপর। এবং আরেকটা বলে দিই, যারা রং আনসার করবে তাদের কিন্তু নাম্বার মাইনাস হবে, দেখো 1 নাম্বার করে, কারেক্ট আনসার পাচ্ছ 2.5 নাম্বার করে। আচ্ছা দেখো এখানে তোমার আজকে থাকছে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, অর্থাৎ মাধ্যমিকে তোমরা যে পড়াশোনা করেছো সেই স্ট্যান্ডার্ডে থাকছে। দেখো বলে দিয়েছে 10 স্ট্যান্ডার্ড সিলেবাস থাকছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স। টাকার ব্যাপারটা বলছি তার আগে আমি এই একটু সায়েন্সে বলে দিই, যারা সিনিয়র রয়েছে সেক্ষেত্রে তোমার টোটাল 90 মিনিটে পরীক্ষা হবে, 75 নম্বরে টোটাল ফুল মার্ক্স থাকছে। এবং এই ক্ষেত্রে তোমার যেটা থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কোনো এর মধ্যে 3টে সাবজেক্টের ওপর হবে, অর্থাৎ পিসিবি হতে পারে, পিসিএম হতে পারে, মানে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ওপর পরীক্ষা হবে অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ওপর পরীক্ষা হবে। তোমাদের এখানে দেখো টোটাল বলে দিয়েছে 8টা কোশ্চেন থাকবে, 2.5 নাম্বার করে, টোটাল 24টা কোশ্চেন থাকছে। আচ্ছা তার পরবর্তীতে দেখো বলে দিয়েছে তোমাদের সেকশান বিতে টোটাল দেখো বলে দিয়ে 3টে কোশ্চেন থাকছে 5 নাম্বার করে, অর্থাৎ তোমার 60+15 টোটাল 75 নম্বরের এখানে পরীক্ষা হচ্ছে। এবার সিলেবাসটা হচ্ছে এদের 12 স্ট্যান্ডার্ডের সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার একটু ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দেখে নিচ্ছি। প্রথমত যারা ধরো আজকে জুনিয়র রয়েছো তোমাদের দিচ্ছে 1250 টাকা করে দেবে প্রত্যেক মাসে 2 বছরের জন্য দেবে, বোঝা গেল 1250, এবং তার সাথে 2500 টাকা করে দেবে প্রত্যেক বছর, একবারই দেওয়া হবে প্রত্যেক বছর, অর্থাৎ 2 বার দেওয়া হচ্ছে, মানে বছরে একবারই দেওয়া হবে। তার ফলে 5000 টাকা তুমি এখানে পাচ্ছ প্লাস 1250 করে, কিন্তু তুমি ধরতে গেলে 12 মাস বা আবার 12 মাস, অর্থাৎ 24 মাস পাচ্ছ, বোঝা গেল। আচ্ছা এবার ধরো এদিকে আমি সিনিয়র চলে আসি, সিনিয়র বলে দিয়েছে 4000 টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে, প্লাস দেওয়া হচ্ছে 5000 টাকা করে বছরে একবার, অর্থাৎ এবং যত বছর তোমার কোর্স হবে তত বছর। ধরো তুমি আজকের 3 বছরে গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছ, তাহলে তোমার হচ্ছে 4000 টাকা করে দেওয়া হচ্ছে, মানে 4x48000 টাকা করে বছরে দেওয়া হচ্ছে। 48000 × 3 তোমার যেটা সেটা তুমি পাচ্ছ, প্লাস তুমি পাচ্ছ 5000 × 3, অর্থাৎ 15000 পাচ্ছ ওইদিকে। ধরো তুমি আজকে ইঞ্জিনিয়ারিং করছো 4 বছরের, সেই ক্ষেত্রে তুমি পাচ্ছ হচ্ছে 48000 প্লাস ইন্টু তুমি পাচ্ছ হচ্ছে 4, ওদিকে আবার 5 × 4 তুমি পাচ্ছ, মানে বুঝতে পারছো প্রায় 2 লাখের ওপর যে অ্যামাউন্টটা কিন্তু তুমি এই স্কলারশিপটা এখান থেকে পাচ্ছ। এবার একটা দেখো আরও একটা সুবিধা আছে এদের, ফার্স্ট অফ অল এখানে কিন্তু একটা ল্যাপটপ দিয়ে দেওয়া হয়ে থাকে। ল্যাপটপটা কী দেওয়া হয়, আগে যেটা ছিল শুধুমাত্র 10 জনকে দেওয়া হতো, এখন বলে দিয়েছে যারা সিনিয়রে, মানে এই সিনিয়রে যারা পাস করছে তাদের বলে দিয়েছে প্রথম 10 জন ছেলে, প্রথম 10 জন মেয়েদের কিন্তু এখান থেকে একটা ল্যাপটপ অ্যাওয়ার্ড দেওয়া হবে। এছাড়াও আরও অনেক অ্যাওয়ার্ড আছে, যেমন দেখো অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড, মেন হচ্ছে তোমাকে একটা সার্টিফিকেট দেবে। এছাড়া এদের যে বিভিন্ন সেমিনার হয়, এদের যে রিসার্চ ইনস্টিটিউটে সেমিনার, সায়েন্টিফিক প্রজেক্ট, কোলাবোরেট বাই দ্য সায়েন্টিফিক কমিউনিটি, সেই সমস্ত সেমিনারগুলো তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারছো। এদিকে তুমি দেখো যারা সিনিয়র রয়েছে তারা বিভিন্ন ডিফারেন্ট যে এনরিচমেন্ট প্রোগ্রামগুলো আছে, তারপর ডাইভার্স ওয়ার্কশপ, রিসার্চ প্র্যাকটিস, সেমিনার, এই সমস্ত যে রিসার্চ প্রোগ্রাম এগুলো তো তোমরা আবেদন করতে পারছো। চলো এবার দেখে নিচ্ছি কী করে এটাকে আবেদন করবে। দেখো প্রথমত এখানে চলে এসছে, এটা হচ্ছে SDST চলে এসছে, মানে সিনিয়রদের চলে এসছে, আর এদিকে হচ্ছে জুনিয়রদের রয়েছে, বোঝা গেল। আচ্ছা আমি ধরো আজকে প্রথমে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে ওপেন করে নিতে হবে, তোমাদের কাছে এরকম একটা ওপেন হয়ে যাবে, এবং টোটাল ডিটেলসটা খুব সুন্দরভাবে বলা আছে, দেখো কীভাবে টোটাল আবেদন করতে হবে, কীভাবে টোটাল স্ক্যান কপিগুলো করতে হবে, PDF যা যা আছে। ফার্স্ট অফ অল দেখো এখানে তুমি যে আবেদন করবে এর জন্য কিন্তু একটা অ্যামাউন্ট লাগে, অর্থাৎ এই এক্সাম দিতে গেলে একটা পেমেন্ট দিতে হয়, সে পেমেন্টটা যত সামান্য পেমেন্ট দিতে হয় 200 টাকা পেমেন্ট করতে হয়, এবং এই 200 টাকা পেমেন্ট করলে কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে পারছো। আর জুনিয়রদের লাগছে 100 টাকা। জাস্ট তোমাকে যেটা করতে হচ্ছে, তোমাকে এই যে অ্যাপ্লাই ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, এটা তোমাকে ক্লিক করতে হচ্ছে, দেন কিন্তু টোটাল জিনিসটা ফিল আপ করতে হচ্ছে। প্রচুর চর্চিত হচ্ছে এই পরীক্ষা, তার ফলে তোমরা সবাই দাও, বিশেষ করে যারা সায়েন্স টিমে আছো এবং যাদের
যাদের মার্কস রয়েছে, মাধ্যমিকের পর যারা মার্কস রয়েছে এবং যারা বর্তমানে সায়েন্সে একাদশে ভর্তি হয়েছ, আমি বলবো এই পরীক্ষাটা সবাই দাও। কারণ এই পরীক্ষাটার পরে যে সুবিধাটা দেওয়া হয় সেই সুবিধাটা কিন্তু অনেক। প্রথমত শুধুমাত্র এরা স্কলারশিপের অ্যামাউন্টটাই কিন্তু দেয় না, প্লাস কিন্তু এরা তোমাকে এদের ইনস্টিটিউটের সাথে কোলাবোরেট করায় সেমিনার রিসার্চ, যেগুলো তোমার পরবর্তী কেরিয়ারে অনেক কাজে লাগবে। তাই আমি বলবো অতি অবশ্যই অ্যাপ্লাই করো, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড সবাই আবেদন করতে পারো, সে বিষয়ে কোনো এখানে আলাদা করে কিন্তু কিচ্ছু বলা নেই। তো ভালো থাকবে সবাই, সবাইকে জানিয়েছি বিশাল বড় বেস্ট অফ লাক। কারা কারা আবেদন করলে কমেন্ট সেকশন হতে অবশ্যই জানাও। পিজির যারা স্টুডেন্টস আছে, একটা কোয়েশ্চেন আসবে যে তোমরা পারবে কি পারবে না, না পিজি স্টুডেন্টসদের জন্য কিন্তু এটা নেই, এটা শুধুমাত্র হচ্ছে যারা কলেজে ফার্স্ট সেমে ভর্তি হচ্ছে এবং যারা বর্তমানে একাদশে পড়ছে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।